নমস্কার বন্ধুরা, ফার্মা ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আলোচনা করব অ্যান্টিলাইস ক্রিম নিয়ে। অ্যান্টিলাইস ক্রিম আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং অ্যান্টিলাইস ক্রিম পাবেন কোথায় এবং অ্যান্টিলাইস ক্রিমের সাইড ইফেক্ট কী আছে এবং অ্যান্টিলাইস ক্রিম কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে এবং অ্যান্টিলাইস ক্রিমের প্রাইস কী, সমস্ত বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেল সমস্ত রকম মেডিসিন টিপস এবং সমস্ত রকম মেডিসিন রিভিউ দিয়ে থাকে। তো বন্ধুরা, এই মেডিসিনটির নাম হচ্ছে অ্যান্টিলাইস ক্রিম ওয়াশ। দেখতে পাচ্ছেন, অ্যান্টিলাইস ক্রিম ওয়াশ। বন্ধুরা, এটি ম্যানুফ্যাকচার করেছে, দেখতে পাচ্ছেন, উইংস কোম্পানি। দেখতে পেলেন বন্ধুরা, এটি আপনারা সমস্ত মেডিকেল স্টোর এবং সমস্ত ফার্মেসিতে এটি পেয়ে যাবেন। এটির প্রাইস হচ্ছে বন্ধুরা 70 টাকা, দেখতে পাচ্ছেন 70 টাকা। এবং বন্ধুরা, এটি আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন। সাধারণত যাদের চুলের মধ্যে ইকুন হয়ে যায় এবং ড্যান্ড্রাফ হয়ে যায়, তারা ব্যবহার করতে পারবেন। এটা আপনারা ব্যবহার করবেন স্নান করার আধ ঘন্টা ও এক ঘন্টা আগে চুলে লাগিয়ে কিছুক্ষণ চুলটাকে শুকিয়ে নেবেন, তারপর যে কোনো শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে চুলটাকে ভালো করে মুছে তারপর আপনারা একটা চিরুন দিয়ে চুলটা ছাড়িয়ে নেবেন। দেখবেন সপ্তাহখানেক এটা করবেন, দেখবেন কোনো আপনাদের চুলের মধ্যে কোনো ইকুন এবং কোনো অ্যান্টি ড্যান্ড্রাফ কিচ্ছু থাকবে না, সব পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এটি কী কী বয়সে ব্যবহার করতে পারেন আপনারা? এটা বন্ধুরা 5 বছর বাচ্চা থেকে নিয়ে যত এইজ হবে আপনারা ব্যবহার করতে পারেন। এটি খুব ভালো একটি ক্রিম এবং এটি মার্কেটে নামও আছে খুব ভালো। দেখে নেবেন অ্যান্টিলাইস ক্রিম ওয়াশ, এই দেখে পরে আপনারা যে কোনো মেডিকেল শপ এবং ফার্মেসি থেকে সংগ্রহ করবেন। এটির এইভাবে প্যাকেট হয়, দেখে নিলেন অ্যান্টিলাইস ক্রিম ওয়াশ এবং এটির ম্যানুফ্যাকচার উইংস ফর্মুলা কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচার করেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে এবং ততক্ষণের জন্য বন্ধুরা ধন্যবাদ।